আর পদ্মা সেতুর ওখানে যে রিসোর্ট বলে কিছু আছে সেটাই তো আমার জানা নেই। অর্ণব, কোনো সমস্যা নেই, চাচ্চু আর মামুনি যদি জানে আমরা বেড়াতে যাচ্ছি কিছুই বলবে না, তুমি একদম ভয় পেও না। না মানে বলতে ঠিক সাহস পাইনি, আপনারা আবার কি রিয়্যাক্ট করেন। আমরা কেন রিয়্যাক্ট করতে যাব? আমরা কি অর্ণবের কোনো কিছুতে নিষেধ করেছি কিংবা বাধা দিয়েছি ওর কোনো কিছুতে? দিদা, আমি যদি একটা হোস্টেলে চলে যাই তুমি কি খুব কষ্ট পাবে দিদা? তুই হঠাৎ হোস্টেলে যাবি কেন? আমি তো দূর থেকে তোমাকে দেখতে পেয়েছিলাম। আচ্ছা এখন চলো। কোথায় যাবো এখন? কেন, কাজী অফিসে, ওখানেই বিয়ে হবে আমাদের। তুমি বিয়ে করবো? হ্যাঁ, কোনো অসুবিধা? না মানে এই ড্রেস পরে বিয়ে করব, শাড়ি টাড়ি পরবো না, বিয়ে তো একবারই হয়, শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে তারপরে বিয়ে করব। শাড়ি এখানে শাড়ি পাবে কোথায়? আরে মম আমার জন্য বিয়ের শাড়ি কিনেছিল না, আমি তোটা নিয়ে চলে এসেছি। শুধু শাড়ি এনেছো? আরে না, মমের আলমারি থেকে না মমের গয়না, শাড়ি, টাকা সব নিয়ে চলে এসেছি। আর জানো আমার বিয়ের জন্য মম যেগুলো শপিং করেছিল না আমি ওগুলো এনেছি। আচ্ছা শোনো না, আসার সময় না একটা পার্লার দেখেছি, তুমি আমাকে এক ঘন্টা সময় দাও, আমি এক ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে আসবো। এক ঘন্টা? না না, এক ঘন্টা কোনোভাবেই পসিবল না, গুরু হয়তো এসে আমাদের জন্য ওয়েট করছেন, উনি যদি এসে আমাদেরকে না পান হয়তো চলে যাবেন, আর বিয়ে আর কোনোদিনও করা হবে না। গুরুটা কে? আগে তো কখনো ওনার নাম শুনিনি। আছে আছে, তুমি দেখলেই বুঝবে কি যে ভালো মানুষ, এমন গুরু যাদের লাইফে আসে একেবারে আশীর্বাদ হয়ে আসে। আমার জীবনও আমার জীবনও কীভাবে বুঝাবো তোমাকে? তাহলে তো কোনো সমস্যাই নেই, ওনাকে বুঝিয়ে বলো তো উনি বুঝবে। হ্যাঁ, উনি কি বুঝবে কি বুঝবে সেটা আমি ভালো বুঝি, তাই না? তুমি কি বেশি বুঝবে আমার চেয়ে? না মানে এই অবস্থায় বিয়ে করব এটা কোনো কথা? কেন যাবে না, অবশ্যই যায়। গেলে যাবে, কিন্তু আমি এভাবে বিয়ে করব না, আমি শাড়ি পরে গয়না পরে তারপরে বিয়ে করব। তাহলে বিয়ে না করে বসে থাকো। আর আমি আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকেই কেন শাস্তি হবে তোমার? আমরা এখন কাজী অফিসে ঢুকবো, 20 মিনিটের ভিতরে বিয়ে করে বাসায় চলে যাবো, এর শাড়ি পরার কি দরকার? দরকার আছে কি নেই তুমি কিভাবে বুঝবে? বিয়ে তো একবারই হয়, আমি বিয়ে করব ফেসবুকে আপলোড দিব না ছবি? এখন সবাই যদি আমার এই অবস্থা দেখে, আমি শাড়ি পরে নেই, সাজগোজ করিনি, গয়না পরিনি, সবাই যদি আমাকে এভাবে দেখে তাহলে তো তোমার স্ট্যাটাস নিয়েই প্রশ্ন করবে। ও আচ্ছা, এই কথা। কিন্তু বিয়ের ছবি এখন কেন আপলোড করবে? 2 দিন পর যখন আমরা ধুমধাম করে বিয়ে করব সেই ছবি আপলোড করবে, দেখবে সবাই চমকে গেছে। আচ্ছা চলো চলো, তোমার ব্যাগটা দাও। আচ্ছা ঠিক আছে, তোর যখন ইচ্ছে তখন আসিস, আসলে পরে তো দেখা হবেই, আমার এখানেই তো উঠবি। হ্যাঁ ভালো থাকিস, ওকে বাই, টেক কেয়ার। আমার বন্ধু আইরিন বিদেশে থাকে, সারাক্ষণ জিজ্ঞেস করেন এখানের আবহাওয়া কেমন, গরম বললে বলে শীতে আসব, শীত বললে বলে গরমে আসব, এরকম করলে তো আর ওর দেশে আসা হবে না। ভাবি আপনার সাথে একটা জরুরি কথা। আমার সঙ্গে তোমার ছিল জরুরি কথা বলো। না মানে বলছিলাম কিভাবে বলবো, মানে এত ফর্মালিটি করছো কেন? যদি আমাকে বলার হয় বলো, তাই নইলে বলো না। বলা যাবে না কেন ভাবি? আর না বলা গেলেও আপনাকে আমার জানাতেই হবে, মানে বলতেই হবে, আর আপনাকে যদি না বলি তাহলে তো অন্যভাবে সবচেয়ে বিপদে পড়ে যাবো।
অর্ণব বিপদে পড়বে? কি এমন কথা বলো, বলো আমাকে, খুলে বলো। নানাভাবে আপনি একদমই বিচলিত হবেন না, কথাটা আসলে মনোযোগ দিয়ে সময় নিয়ে শুনতে হবে, তারপরে আপনাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে না? তুমি যেভাবে বলছো তাতে বিচলিত না হয়ে তো কোনো উপায় নেই। তুমি জানো না অর্ণবের কোনো বিপদের কথা শুনলে আমি ঠিক থাকতে পারি না। ভাবি কথাটা শোনার পরে কিন্তু আপনাকে একদম ঠিক থাকতে হবে, মানে মোটেও বিচলিত হলে চলবে না, কারণ এটার সাথে অর্ণবের বর্তমান ভবিষ্যৎ সব কিছু জড়িয়ে আছে। দোষ কিন্তু অর্ণবের না, দোষ কিন্তু সবই অবনীর। জানেন তো আপনারা যখন ছিলেন না আপনাদের অনুপস্থিতিতে অর্ণব আর অবনী অনেকটা কাছে চলে আসে, মানে আমি নিজের কানে আমি বলতে শুনেছি যে অর্ণব বলেছে যে অবনী ওর ভালোবাসার মানুষ। কি বলছো বুঝতে পারছো তুমি? অর্ণবকে জড়িয়ে এইসব কথা বিশ্বাস করা তো দূরের কথা, শুনতেও ইচ্ছা করছে না আমার। অর্ণবকে জড়িয়ে তুমি এইসব কথা কী করে বলছো? অর্ণবের নামে তুমি আর যাই বলো না কেন, এইসব কথা বলে আমার কান ভারী করতে পারবে না। না না ভাবি, আমি আপনার কান ভারী করতে চাইবো কেন? আর অর্ণবকেও ছোটো করার কোনো রকম উদ্দেশ্য আমার নাই, আমি তো শুধু আপনাকে সতর্ক করতে চাচ্ছিলাম, কিন্তু আপনি তো আমার কোনো কথাই শুনতে রাজি না। আচ্ছা বেশ, কি বলতে চাও বলো। না থাক, আপনি যখন চাচ্ছেনই না আমি থাকবে কেন বলো। কি হলো বলো তানিয়া? ভাবি অর্ণব আর অবনীর মতো একটা রিলেশনশিপ তো আছেই, মানে অর্ণব নিজেই তা প্রকাশ করেছে, আমাকে বিশ্বাস করা দরকার নেই কিংবা বাড়ির কাউকে জিজ্ঞেস করতে হবে না। তো শুধু একটু অর্ণবকে জিজ্ঞেস করুন, আমি শিওর অর্ণব নিজের মুখেই তা আপনার কাছে স্বীকার করুন। কিন্তু অর্ণব যে আজ রিসিলাকে নিয়ে ভাবে, অর্ণব হয়তো বুঝতে পেরেই রিসিলার কাছে ফিরেছে, কিন্তু অবনী, অবনী তো এটা একটা রিভেঞ্জ নিতেই পারে, মানে ও তো অর্ণবকে যে কোনো সময় ব্ল্যাকমেল করতে পারে। আর অর্ণব তো বিদেশের মতো করে হয়তো অবনীর সাথে মিশেছে, আর অবনী সেটা সিরিয়াসলি ভেবে বসে আছে। না না ভাবি, বিষয়টা জটিল হওয়ার আগেই না যদি অবনী এতটা সাহস পাবে বলে মনে হয় না আমার, ও যদি এরকম কিছু ভেবেও থাকে কোনোদিন প্রকাশ করতে পারবে না। ভাবি অবনীকে মোটেও দুর্বল ভাববেন না, দেখলেন তো কীভাবে ফাইলটা সরিয়ে ফেলেছিল, কে জানে অর্ণবকে হয়তো একদিন সরিয়ে ফেলতে পারে। আমার কি মনে হয় জানেন ভাবি, এই অবনী পিছনে না শালাটা গ্যাং কাজ করছে, যা সময় আর সুযোগ বুঝেই ওর উদ্দেশ্য হাসিল করতে পারে। আচ্ছা বেশ, শুনলাম তোমার সব কথা, এখন কী করতে চাও তুমি অবনীর ব্যাপারে সেটা বলো, মানে কি করলে অবনী আর অর্ণবের সম্পর্কটা শেষ হয়ে যাবে? না না ভাবি, অবনী অনেকগুলি অন্যায় করেছে এবং এইসব জেনে শুনে ওকে এই বাড়িতে রাখা মোটেও উচিত হবে না, এই বাড়িতে থেকে ও আরও অনেক অপরাধে খসড়া বানাতে পারে, আর সেটা একসময় আমাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াতে পারে। এরকম একটা চিন্তা যে আমার মধ্যে হয়নি তা নয়, আমারও মনে হয়েছে এর মধ্যে বাইরের কারো হাত থাকলেও থাকতে পারে। আপনি থাকতে পারে কি বলছেন বলুন, আছে তা না হলে ওই লোকগুলি বাড়িতে এসে এতগুলি কথা কি বানিয়ে বানিয়ে বলেছে? আর তাই যদি বলে থাকতো তাহলে অন্য কারো নাম নিত, শুধু অবনীর নামই কেন বলল? আচ্ছা এক কাজ করলে কেমন হয়, ওকে হোস্টেলে পাঠিয়ে দিই। বললে না হোস্টেলে পাঠিয়ে দিলে কেমন হয়? ভাবি হোস্টেলে তো ওকে পাঠানোই যাবে না, মানে কী গ্যারান্টি আছে যে হোস্টেলে থেকে আপনাদের কোনো ক্ষতি করবে না? ওকে না আসলে এই শহরে রাখা যাবে না, ভাবি এই শহর থেকে অনেক দূরে কোথাও পাঠিয়ে দিতে হবে। না না এটা তুমি কী বলছো, ও শহরের বাইরে গিয়ে কী করে থাকবে আর কার সাথেই বা থাকবে? ভাবি যদি কিছু মনে না করেন তাহলে আমাকে তো একটা আইডিয়া। আচ্ছা বলো দেখি তোমার আইডিয়া কোনো কাজে লাগানো যায় কি না। মফস্বলে কোনো ছেলে দেখে অবনী বিয়েটা দিয়ে দিলে তো সব সমস্যার সমাধান হয়ে যায়। বিয়ে দিয়ে দিতে বলছো তুমি?
ওর তো পড়াশোনাও এখনো শেষ হয়নি, এটা কি করে সম্ভব? এত তাড়াতাড়ি কি করেই বা বিয়ে দিয়ে দেব? বললেই তো আর হুট করে বিয়ে দিয়ে দেওয়া যায় না। কেন যায় না ভাবি, হবনে মতের তো হুট করেই বিয়ে দেওয়া যায়। কীভাবে বলো, একটু প্রিপারেশনের ব্যাপার আছে না? পাত্র দেখা, বিয়ের আয়োজন করা, তাছাড়া অবনী এবারের মেয়ের মতো ছিল, সেভাবেই তো বিয়ের আয়োজন করতে হবে নাকি? ভাবি, আমার চেনা মফস্বল একজন ঘটক আছে, আমি বললেই দশ দশজন ছেলে নিয়ে হাজির হবে, আপনি শুধু একটু অনুমতি দিন। আচ্ছা বেশ, তুমি কালী ঘটককে কিছু ছবি আর বায়োডাটা নিয়ে আসতে বলো। তাহলে আমি আসি, মানে ঘটককে ফোন দিয়ে অনেক কাজ তো সামনে। যাও, এবার তাহলে সুখে শান্তিতে সংসার করো। একটা কথা মনে রাখবে, সংসার সুখের হয় স্ত্রীর কারণে, আর দুঃখের হয় কার কারণে জানো তো? জানবো না কেন, হাজবেন্ডের কারণে। কি বলে, হাজবেন্ডের কারণে কেন? কেন হবে না, সংসার যেহেতু দুজনের, তাহলে সুখ দুঃখের অংশীদার দুজন, সবকিছু স্ত্রীর ঘাড়ে এসে চাপবে কেন? আশ্চর্য, চাপিয়ে দিচ্ছে কে? শোনো, স্ত্রীকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে হয়, আর যেমন ধরো, মানে স্ত্রী যদি পারিপার্শ্বিক অবস্থার সাথে মানিয়ে নিতে না পারে, তখনই সংসারে অশান্তি তৈরি হয়। অশান্তি তো হবেই, আগে বুঝতে হবে যে পারিপার্শ্বিক অবস্থা স্ত্রীর অনুকূলে আছে কিনা। কি ব্যাপার শিলা, তুমি গুরুর সাথে এভাবে কথা বলছো কেন? তুমি জানো গুরু কত জ্ঞানী একজন ব্যক্তি? তুমি তুমি এখনই সরি বলো। আরে না না, আমি কিচ্ছু মনে করিনি, আমি কিচ্ছু মনে করিনি, ওর যা মনে হয়েছে তাই বলেছে। বাক স্বাধীনতা আমাদের সবার আছে, আমার মনে যেটা আসবে আমি তো সেটাই বলবো, তাই না? আমি কিচ্ছু মনে করিনি ভাই। কিন্তু এরকমই উদার মানুষ, কোনো কিছুতে কিছু মনে করে না, আপনারে ক্ষমা করে দিস। দেখেছো গুরু কত মহান মনের একজন মানুষ। গুরু, আমি সত্যি প্রাউড ফিল করি আপনার একজন শিষ্য হতে পেরে। ঠিক আছে, আমরা তাহলে আসি। আরে ভাবি, এত চিন্তার কিছু নাই, কোন চিন্তা করার কিছু নাই, আপনি যেটা ভাবতেছেন সেটা না। এটার প্রাইস কেমন হবে? 40,000 প্লাস। এত দামি শাড়ি? ঠিক আছে, তাহলে এখন আপনারা যান। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ দেওয়ার কিছু নাই, আমরা তো ভাই ভাই, ভাইয়ের উপকারে তো ভাই আসবে, তাই না? জি জি, খুদা বেশ বেশ টাইম লাগবে ভাই ভাই। এই যাও।
যা আছে খরচ উঠে যাবে। আরে খরচ উঠবো মানে কি, উল্টা আরো বেশি থাকবো। এবার বল আমাদের কি লোকসান হলো? অনেক কলি রাস্তা ঘেরা জীবন।